মই প্রগতির অধীনত ডিমাকুছিত মহিলা সবলীকরণের জাগরণ সভা, মই প্রগতি আসনির অধীনত সখী বাইদেউসক উদালগুড়ি জেলার ডিমাকুছির বরঙাজুলি শঙ্করদেব সত্রর প্রেক্ষাগৃহত আজি 28 আগস্টত এখন সজাগতা সভা অনুষ্ঠিত হয়। সখী বাইদেউসকলৰ জৰিয়তে গ্ৰাম্যাঞ্চলৰ মহিলাসকলৰ মাজলৈ বিভিন্ন চৰকাৰী বিত্তীয় আঁচনিৰ সুবিধাসমূহ লৈ যোৱাৰ লক্ষ্যৰে সখী বাইদেউসকলৰ লগত ৰাজ্য আৰু কেন্দ্ৰীয় চৰকাৰৰ সংশ্লিষ্ট বিভাগৰ মুৰব্বীৰ লগত সম্পৰ্ক স্থাপন কৰাই দিয়াৰ উদ্দেশ্যৰে ৰাষ্ট্ৰীয় গ্ৰামীণ বিকাশ নীতিৰ সহযোগত ক্ৰিছিল ফাউণ্ডেশ্যনে সজাগতা সভাখন অনুষ্ঠিত কৰে। ডিমাকুছিত অনুষ্ঠিত জাগরণ সভাখনত উদালগুড়ি জেলার ভেরগাঁও আর খৈরাবাড়ী উন্নয়ন খণ্ডর অন্তর্গত প্রায় শতাধিক সখী বাইদেউ আর মহিলা উপস্থিত থাকে। বরঙাজুলি সত্রর প্রেক্ষাগৃহত অনুষ্ঠিত সজাগতা সভাখনের আঁত ধরে ক্ষেত্র পরিদর্শক দীপাঙ্কর কলিতায়। উক্ত সভাখনত কেইবাগৰাকীও উচ্চপদস্থ বিষয়ববীয়া, নর্থ ইষ্ট ফাইনেন্স বেংকৰ শাখা প্ৰবন্ধককে ধৰি বহুকেইগৰাকী ক্ৰিছিল ফাউণ্ডেশ্যনৰ বিষয়ববীয়াসকলে উপস্থিত থাকি বিত্তীয় সাক্ষৰতাৰ জৰিয়তে গ্ৰাম্যাঞ্চলৰ মহিলাসকলক সবলীকৰণ কৰাৰ বাবে চৰকাৰৰ বিত্তীয় আঁচনিসমূহ মহিলাসকলৰ কাষলৈ লৈ যাবলৈ সখী বাইদেউসকলক আহ্বান জনায়। গ্রামীণ বিকাশ নিধি আর ক্রিসিল ফাউন্ডেশন এই দুটা সংস্থার আপনাদের উদালগুড়ি ব্লকত একটা প্রজেক্ট চলি আছে। প্রজেক্টটির নাম হয়েছে মই প্রগতি। আর 2023 বর্ষত আমি আপনাদের উদালগুড়ি জেলার দুটা ব্লকত কাম আরম্ভ করেছিল, ভেরগাঁও আর খৈরাবাড়ি। যাওয়া বেলেও আপনাদের ইয়াতে সেম হেরিতে আপনাদের প্রোগ্রামটা হয়ে গেছে। সো আজি যখন যে প্রোগ্রাম আছে সেইটা একচুয়ালি কমিউনিটি লেভেল প্রোগ্রাম হয়। কমিউনিটি লেভেলে যেখিন স্টেক হোল্ডার আছে, যানবিলাক ডিপার্টমেন্টের যাবিল বিষয়ববীয়া থাকে, ব্যাংক অর্থনৈতিক দিকত যানবিল আছে, ব্যাংক ইন্স্যুরেন্স কোম্পানি হোক বা CSC সেন্টার, তেখেতসকল আহিছে অলরেডি আজি। আর তেখেতসকলৰ লগত আমার যেখানে ভলেন্টিয়ারে প্রত্যেকখন গাঁৱত কাম করে, ভেরগাঁও ব্লক আর খৈরাবাড়ির ব্লকত, তেওঁলোকৰ লগত চিনাকি করাই দিয়ে আমার আজির এই মিটিংখনের উদ্দেশ্য। আর রাষ্ট্রীয় গ্রামীণ বিকাশ নিধি আর ক্রিছিল ফাউন্ডেশনের মই প্রগতি আসনিখন 14খন জেলাত চলি আছে। ইয়াৰে আপোনাৰ উদালগুৰিও অন্যতম। 2023 বৰ্ষৰ 2018 চনৰ পৰা আমি কাম কৰিছোঁ, 2015 চনতো কাম কৰিছোঁ, আৰু 2023-24 বৰ্ষতো আমি নতুনকৈ আৰু 8খন ডিষ্ট্ৰিক্ট আমি ল'বলৈ চেষ্টা কৰিছোঁ। ইয়াৰ লগে লগে এই আঁচনিখনে আপোনাৰ নেক্সট ইয়াৰ আকৌ বেলেগ কেইখনমান ডিষ্ট্ৰিক্টতো আমি আশা ৰাখিছোঁ যে যাতে নেকি আমি তেওঁলোকৰ লগতো কাম কৰিব পাৰোঁ। আৰু ইয়াৰ মুখ্য উদ্দেশ্যটো হৈছে যে বিত্তীয় সাক্ষৰতাৰ মাধ্যমেৰে মহিলা সবলীকৰণ কৰা। কেনেকৈ বিভিন্ন চৰকাৰী স্কিম, বিভিন্ন চৰকাৰী আঁচনি যিবিলাক আছে তেওঁলোক রাইজর মাজত লৈ গৈ কেনেকে তেওঁলোকক ভালকে প্রচার চলাই কেনেকে আমি শুদ্ধ বেনিফিচিয়ারি বাছনি কৰিব পাৰোঁ। আৰু সেই ক্ষেত্ৰত সখীখিনিক আমি ট্রেনিং দিয়াৰ ব্যৱস্থা কৰিছোঁ। প্রত্যেক মাহতে তেওঁলোকক ট্রেনিং দিওঁ আৰু তাৰপিছত তেওঁলোকে গৈ সেই আঁচনিসমূহৰ বিষয়ে গৈ বেনিফিচিয়ারির লগত, হিতাধিকাৰীৰ লগত তেওঁলোকে আলোচনা কৰে। আৰু তাৰপিছত যদি কাৰোবাক হেণ্ড হোল্ডিং লাগে, কাৰোবাক যদি কৰি দিব লাগে, সেইখিনিও কৰি দিয়াৰ ব্যৱস্থা কৰে। সো মেইনলি এইটোৱেই আমাৰ উদ্দেশ্য আজিৰ মিটিং। ডেস্ক রিপোর্ট, নিউজ এক্সপ্রেস, অসম।